বর্তমানে কিছু টেলিভিশন প্রচারক বলতে চেষ্টা করছেন যে হযরত ঈসা কখনো ক্রুশে মারা যাননি। চলুন আমরা দেখি কোরআন সত্যি মসীহের মৃত্যুকে অস্বীকার করে কি না। কোরআনে ক্রুশবিদ্ধ হওয়ার কথা মাত্র একটি আয়াতে আছে। এই বিষয় নিয়ে মাত্র একটি অনুচ্ছেদ রয়েছে, সূরাতুন নিসা আয়াত 157, যে তাদের অর্থাৎ ইহুদিদের সম্পর্কে বলা হচ্ছে, তাদের এই উক্তির জন্য লক্ষ্য করুন যে এরা গর্ব করছিল। এরা বলত, আমরা আল্লাহর রাসুল মারিয়াম তনয় ঈসা মসীহকে হত্যা করিয়াছি, অথচ তাহারা তাহাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই। কিন্তু তাদের এইরূপ বিভ্রম হইয়াছিল, সেই আয়াতে বলা হচ্ছে যে তারা অর্থাৎ ইহুদিরা তাকে হত্যা করেননি, তিনি যে মারা যাননি সে কথা বলা হয়নি। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, 6000 বেশি আয়াতের মধ্যে কেন শুধুমাত্র একটি উল্লেখ আছে ক্রুশবিদ্ধ হওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে? অস্বীকার করা যদি সেই আয়াতের উদ্দেশ্য হতো, তাহলে এ বিষয়ে কেবল একটি আয়াত কেন থাকত? আমরা কিন্তু পাই যে এই ব্যাপারে ইঞ্জিলের ও কোরআনের কথা মিলানো যায়, যে ইহুদিগণ মসীহকে ক্রুশবিদ্ধ করেননি, বরং রোমীয়রা এবং ইহুদিদের দাবি মতো, যেমন দেখি ইঞ্জিল শরীফে, এরা রাসূলুল্লাহ ও ঈসা মসীহর মিশন বন্ধ করতে সফল হননি। আমরা এই একমাত্র আয়াত নিয়ে, শুধু এই আয়াত নিয়ে বিশ্লেষণ করে নিশ্চিতভাবে বলতে পারি না যে কোনো ক্রুশ ছিল না, তার উপর মসীহ ক্রুশবিদ্ধ হননি। কারণ প্রথমত, ইহুদিগণ তাকে ক্রুশবিদ্ধ করেননি, যেটা ইতিহাসে প্রমাণিত সত্য। দ্বিতীয়ত, সেই আয়াতে পরিষ্কার করে ক্রুশবিদ্ধ ঘটনা পুরোপুরি অস্বীকার করা হয়নি। তৃতীয়ত, বলা হয়েছে যে পুরো বিষয়টি সন্দেহ ও সংশয়যুক্ত। এবং চতুর্থ, যে আল্লাহ মসীহকে তুলে নিয়েছেন। সূরাতুল মরিয়াম দেখুন আয়াত 33, সেখানে বলা হয়, ঈসা মসীহ বলছেন, আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মলাভ করিয়াছি, যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হইব। মসীহর মৃত্যুর কথা এখানে বলা হচ্ছে। তাহলে সেই মৃত্যু কখন হয়, ঘটে কোন সময়ে? আরও কিছু আয়াতে মসীহর মৃত্যুর সময় দেওয়া হয়, যেমন দেখুন সূরাতুল মায়েদা আয়াত 117, এবং আমি ঈসা এখানে বলছেন, যতদিন তাহাদের মধ্যে ছিলাম তুমি আমাকে তুলিয়া লইলে। তাই কোরআনের সাক্ষ্যের মধ্যে সময়টা দেওয়া হয়, যতদিন তাহাদের মধ্যে ছিলাম তুমি আমাকে তুলিয়া লইলে। কথাটির মানে কি আরবিতে সেটা খুবই স্পষ্ট, তাওয়াফাত্তিনির মানে শুধু তুমি আমার মৃত্যু ঘটালে, আমি মারা গেলাম। যখন একজনের কথা বলি যিনি মারা গেছেন, আমরা বলি তাওয়াফাক, যার মানে তিনি এই জীবন থেকে চলে গেছেন, তিনি মারা গেছেন। কোরআনের অনেক তাফসিরকারক এই ব্যাপার নিয়ে অনেক চিন্তা করে ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ যখন ঈসা মসীহকে বেহেস্তে তুলে নেন, তার আগে ঈসা মসীহের মৃত্যু হয়েছিল, এবং ইঞ্জিল সাক্ষ্য দিচ্ছে যে এই মৃত্যু ছিল ক্রুশবিদ্ধ হয়ে। তাই আমরা ইসলামে দেখি যে অনেকে আছেন যারা গ্রহণ করেছেন ঈসা মসীহ মারা গেলেন। যেহেতু বিষয়টি বেশ সন্দেহ সংশয়যুক্ত, তা পরিষ্কার করার উপায় কি? আসল ঘটনা আমরা কিভাবে পাব? কোরআন শরীফ বলছে কি করতে হবে? কোরআন বলছে যে কোনো সন্দেহ থাকলে, যেমন ধরুন সূরা ইউনুস আয়াত 94, হুজুর পাককে নির্দেশ দেওয়া হয়েছে, আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি উহাতে যদি তুমি সন্দেহে থাকো, তোমার পূর্বে যাহারা কিতাব পাঠ করেছে তাহাদিগকে জিজ্ঞেস করো। এবং যেহেতু এই ঘটনার বিস্তারিত বর্ণনা ইঞ্জিল শরীফে পাওয়া যায়, বলা হয়েছে তোমার পূর্বের কিতাবে দেখুন, অর্থাৎ ইঞ্জিল শরীফ, যেখানে বারবার আমাদের বলা হয়, হ্যাঁ মসীহ মারা গেলেন, বর্ণিত আছে কখন তিনি মারা গেলেন, কেন তিনি মারা গেলেন, কিভাবে তিনি মারা গেলেন এবং মারা যাওয়ার পরে কি হল, প্রচুর পরিমাণে সাক্ষ্য আছে। একজন সাধারণ মুসলমান পরিবারে বড় হয়ে সারা জীবন শিখেছি যে হযরত ঈসা ক্রুশে মারা যাননি, সূরা নিসা 157 আয়াতের সেই ব্যাখ্যার কারণে। কিন্তু আমি যখন ইতিহাস নিয়ে গবেষণা করতে লাগলাম এবং বিষয়ের বাস্তবতা দেখতে লাগলাম, তখন পরিষ্কার হয়ে গেল যে মসীহ সত্যিই ক্রুশে মারা গেলেন।
এবং তাই আমি কোরআনের সেই ব্যাখ্যা আর গ্রহণ করতে পারলাম না। তার পরিবর্তে অন্য একটি ব্যাখ্যা নিতে হয়েছে এবং আমার কাছে সমস্ত ঐতিহাসিক দলিল প্রমাণ করছে যে ঈসা সত্যিই ক্রুশে মারা গেলেন।